নমস্কার, টিকে বেঙ্গল রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেজিটেবল স্প্রিং রোলস। এটা কিন্তু শীতের দিনে খেতে ভীষণই অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই স্প্রিং রোল আমি আজ কীভাবে বানাবো। এর জন্য আমি এখানে একটা বল নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে এটা ভালো করে একটু চেলে নিচ্ছি। ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে ভালো করে চেলে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটা একটা হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জল কিন্তু একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এভাবে অল্প অল্প করে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘনতাটা কীরকম হয়েছে। ঠিক এরকম হবে, একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। এরপর একটা ছোট বাটিতে আমি কিছুটা পরিমাণ ব্যাটার তুলে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এরপর এটা আমি সাইডে রেখে দেব। এরপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা অনবরত নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন ও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো চাট মশলা, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা দিয়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1টা টমেটো কুচি আর 1টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুধুমাত্র গাজর, আলু, টমেটো, মটরশুঁটি এইগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে এটা লেগে যেতে পারে। এভাবে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, সবজিগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে এটা মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের উপরে আমি কিছুটা পরিমাণ অল ব্রাশ করে নিচ্ছি, হালকা পরিমাণে। দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে, এরকম পাতলা করে। বেশি ব্যাটার দেওয়া যাবে না, একদম পাতলা পাতলা করে, যাতে পুরো জায়গায় ছড়িয়ে যায় এরকম ব্যাটার দিতে হবে। তারপর 1-2 মিনিট এইভাবে রাখলেই
একদম হালকা আছে, এটাকে রাখতে হবে, না হলে বেশি রাখলে এটা পুড়ে যাবে। এভাবে হালকা করে আমি এটা তুলে নেব। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে। প্রথমে অয়েল ব্রাশ করে নিতে হবে, তারপর ব্যাটার দিয়ে দিতে হবে। গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে ব্যাটারটা ছড়াবে না। দিয়ে আমি এটা আমি 1-2 মিনিট রেখে দেব। 1-2 মিনিট রাখার পরেই দেখেছেন এটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নিচ্ছি। এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাতলা হয়েছে, আর এটা ছিঁড়েও যাবে না অত সহজে। এরপর এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি, নিয়ে এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যে আমি আলাদা করে যে দোটা তুলে রেখেছিলাম সেটা এরকম সাইড দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি রোলটা করব তখন এটা ভালো মতো একটার পর একটা লেগে যাবে। এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে। এরপর এইভাবে এক সাইড প্রথমে ভাজ দিয়ে দেবো, তারপরে অন্য সাইডে এভাবে ভাজ দিয়ে তারপরে এখান দিয়ে এরকম রোল করে নিতে হবে আস্তে করে। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। যেখানে দেখবেন একটু সমস্যা হচ্ছে সেখানে একটু ব্যাটার লাগিয়ে এভাবে আটকে দেবেন। একইভাবে আমি অন্যগুলো করে নেব। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রোলগুলো আমি ভেজে নেব। আমি এভাবে একটা কাটা চামচের সাহায্যে এভাবে উল্টে নিচ্ছি, এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে নিচ্ছি তেল থেকে। হয়ে গেল আমার ভেজিটেবল স্প্রিং রোল, এটা কিন্তু খেতে ভীষণই অসাধারণ। তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।